ওয়ান টিভি সব রকম আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল সাথে বেল বাটন ক্লিক করতে ভুলবেন না শীত চলে যাচ্ছে গুটি গুটি পায়ে বসন্ত এসে দাঁড়াচ্ছে চারপাশ রঙিন করে এসে পড়াই বসন্তে আমরা বই আড্ডা লিকার চা অনুষ্ঠানে আজ এমন একজনকে পেয়েছি যিনি বই লেখেন তো বটেই সেই জন্যই তাকে ডেকে আনা কিন্তু বই লেখার পাশাপাশি তিনি অভিনয় করেন তিনি থিয়েটারের মাস্টার মশাই হিসেবে রবীন্দ্রভারতীতে দীর্ঘদিন পড়িয়েছেন এবং তার লিখন ভঙ্গিমা আমাদের মুগ্ধ করে বারবার পাতা উল্টাই এবং আপনারা খড়কুটো সিরিয়ালের পর্দাতেও তাকে দেখেছেন আজ আমাদের সঙ্গে দেবাশিস দা দেবাশিস রায়চৌধুরী নমস্কার দেবাশিস দা সম্প্রতি আপনার একটি বই বেরিয়েছে যেটা টক অব দ্য টাউন হয়ে গেছে একবারে বলা যায় আপনি সারা ভারতবর্ষের একবারে তাহা তাহা যারা নাট্য ব্যক্তিত্ব তাদেরকে তাদের সম্পর্কে অনতি দীর্ঘ সমস্ত প্রবন্ধ ইত্যাদি লিখে আপনি বইটা বার করেছেন যাতে করে আমি ইতিমধ্যেই থিয়েটার মহলে সবার মুখে মুখে এই বইটার কথা আলোচনা করছি আপনি যদি একটু সেইটার কথা বলে শুরু করেন এই প্রসঙ্গটা বলতে কি আমার যেটা বারবার করে বলতে হবে একটি প্রতিষ্ঠানের কথা তার নাম হল নাট্যসোধ সংস্থান মানে থিয়েটার রিসার্চ আর এখানে আমি সতেরো বছর ছিলাম আর সবচেয়ে বড় কথা এত গুণী সমাবেশ এখানে হতো সারা ভারতবর্ষের থিয়েটারের সমস্ত বড় বড় বাঘা বাঘা মানুষরা জড়ো হতেন তাদের দেখতে দেখতে আমার মধ্যে একটা অন্যরকম বাসনা জাগত যে এই মানুষগুলো সম্পর্কে সর্বত্র আমরা যেটা দেখেছি যে তাদের অঞ্চলের ভাষায় আর ইংরেজিতে তাদের তথ্য রয়েছে অথচ আমরা যারা থিয়েটার করি কলকাতায় দীর্ঘদিন ধরে থিয়েটারের সঙ্গে যুক্ত তারা এই সমস্ত মানুষ সম্পর্কে জানবো কী করে আমাদের একটা জানার সুযোগ ছিল সেটা হচ্ছে যে আমরা জানি যে উনিশশো সালে নান্দিকার প্রথম জাতীয় নাট্যমেলা শুরু করে এবং আমার বেশ মনে আছে সেই নাট্যমেলার টিকিট কাটার একটা অদ্ভুত মানে মেলা আমি নিজে আমি নিজে প্রায় দশ বারো বছর আগের দিন বিকেলবেলায় গিয়ে একাডেমির সামনে একাডেমি অফ ফাইন আর্টস আপনার সকলেই জানেন যেখানে নিয়মিত থিয়েটার হয় সেখানে গিয়ে বসে থাকতাম বিকেলবেলায় এবং সারা রাত ধরে কত যে মানুষ এসে জড়ো হতেন এবং প্রথম দিন মনে আছে সেই দিনটাতে সারা রাত্রির খুব বৃষ্টি হয় পরের দিন সকালবেলায় যখন কাউন্টার দশটার সময় খোলে তদানীন্তন সম্পদক নান্দিকারে সুব্রত পাল তিনি এসে বলেন যে সারা রাত ধরে এরা অপেক্ষা করে আছে এদের জন্য একটা ব্যবস্থা সে তো বুঝলাম যে আপনি নান্দিগা নাট্যমেলায় রতন থিয়ামের প্রোডাকশন দেখেছেন কি হাবিব তানবিরের প্রোডাকশন দেখেছেন আপনি মিট করেছেন হাবিব তানবির বা গিরিশ হ্যাঁ সেই প্রসঙ্গে বলতে চাইছি আমি যে এই যে মানুষরা স্টেজে তো চৌরাশি সাল থেকে দেখতে পাচ্ছি কিন্তু তার সঙ্গে সঙ্গে নাট্যসৌধর এদের দেখতে পাচ্ছি পাশাপাশি এবং আর যেটা শুরু করেছিল একটা সেমিনার শ্রমিক বন্দ্যোপাধ্যায় এই ব্যাপারটা শুরু করেছিলেন সেটা হচ্ছে প্লেজ ইন ন্যাশনাল পার্সপেকটিভ মানে কি একটা নাটক বাদল সরকারের একটা নাটক সেটা বিভিন্ন ভাষায় অনুদিত হয়ে সারা ভারতবর্ষে অভিনীত হচ্ছে এবং সেই নাটকটার প্লেরাইট যিনি নাটককার এবং সেই সেই প্রদেশের যারা ডিরেক্টর বা অভিনেতা তারা একসঙ্গে বসে আলোচনা করছেন যে এবং ইন্দ্রজিৎ নাটকটা বাদল সরকার বলছেন আমার ভাবনাটা এই এবার এক এক ভাষায় কান্নার ভাষায় যিনি তাকে রূপান্তর করে অভিনয় করেছেন তিনি কীভাবে এবং ইন্দ্রজিৎ দেখছেন ফলে এই যে ব্যাপারটা চলছে এটা তো সবটাই ইংরেজিতে আর আমাদের তো একটা ব্যাপার আছে না আমরা বাংলা ভাষাটাকে এত ভালোবাসি ইংরেজি সম্পর্ক মানে ইংরেজি প্রসঙ্গে এলে আমরা কীরকম ভীত সন্ত্রস্ত হয়ে পড়ি অনেক সময় হাজিরও হই না সেখানে আমরা বুঝতে পারি না যে আমরা যদি বাংলায় বলি আমরা কোনো ট্রান্সলেটর থাকি রাখি পাশে তাহলে কেমন অনায়াসে সবাই জানতে পারে সেটা তো আমরা কখনও করি না কিন্তু এই যে মানুষগুলোকে যখন দেখতে শুরু করলাম এবং এদের সঙ্গে কিছুই না হয়তো আমি বিভি কারণ বাবুকোটি ভেঙ্কটরামন কারণ তার আমি লিয়াজো হলাম এই সেমিনারে এবং উনি দেখলাম পকেট থেকে অনেকগুলো বিমানে যাতায়াতের টিকিট বার করে বলছেন বলতো তো দেবাশিস আমি কোথায় যাব এখন আমি ভাবছি বাবা এত ব্যস্ততা তাহলে বিবেকানন্দের কথা একটু বলি কেন আমি এই প্রসঙ্গে এত ইন্টারেস্টেড হলাম কেন বইটা তৈরি হলো খুব সচ্ছল পরিবারে জন্ম নেননি দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্ম নিয়েছিলেন বাবা বললেন যে তুমি এক কাজ করো ছোটদের গিয়ে পড়াও তাহলে তুমি কিছু উপার্জন করতে পারবে সেই থেকে তুমি তোমার ভরণ পোষণ করে নিতে পারবে তুমি সেখানে পড়াতে গিয়ে দেখলেন বাড়িতে চতুর্দিকে বেশ প্রচুর পয়সা পড়ে আছে তুমি আস্তে আস্তে ধীরে ধীরে পকেটে নিতে শুরু করলেন বাড়ির লোকজন সবাই জেনে গেল কর্তা জানতে পেরে বললেন মাস্টারমশাই আপনি চুরি করছেন মাস্টারমশাই তখন তো ভীষণ অনেস্ট সত্যি কথা বললেন বলে কেন বললেন আমি কালকে আপনাকে দেখাবো উনি পরের দিন বারোটা এক্সারসাইজ বুক রুলটানা যাতে আমরা লিখি ছোটো ছোটো চৌক আকারে নিয়ে এসে দেখালেন দেখি বললেন আমি গল্প উপন্যাস লিখতে ভালোবাসি এই জন্য উনি পয়সা চুরি করছিলেন সেই বিবিকারান গিরিশ কারণ বলছেন যে থ্রু হিন্দি ট্রান্সলেশন পুরো দক্ষিণ ভারতীয় সাহিত্য সারা ভারতে জনপ্রিয় হয়েছে কেন না উনি একটা ভ্রাম্যমাণ দলে বাড়ি থেকে বিতাড়িত হয়ে গিয়ে জয়েন করলেন গব্বি রান্না সেখানে ওরা বাচ্চাটাকে দেখে শিশু শ্রমিক বানাতে চায়নি নিজেদের সহযোগী করে নিল আর দেখলো ওই ছেলেটি যে কোনো কাগজের টুকরো পড়ে থাকলেই পড়ছে দেখলো বাহ এ তো পড়ায় ইন্টারেস্ট আছে একে সঙ্গে সঙ্গে শিক্ষিত করলো গ্রাজুয়েট করলো করে ব্যানারস হিন্দি ইউনিভার্সিটিতে পাঠিয়ে দিল। ওখান থেকে বিবেকানন্দ এম এ পাশ করলেন ইব্রাহিম আলকাজির সময় ন্যাশনাল স্কুল অফ পড়াশোনা করলেন ওঙ্কারনাথ ঠাকুরের কাছে ক্লাসিক্যাল গান শিখলেন শুধু যে থিয়েটারটাকে উনি ওইভাবে দেখলেন তা নয় একজন বড় গাইও হলেন ফলে অত বড় মিউজিশিয়ানস আমাদের ভারতবর্ষে এবং হ্যাঁ ফলে এই মানুষগুলোর তো এরকমভাবেই কিছুই না হাবিব হাবিফতানবীর রয়্যাল ড্রামাটিক আর্টস থেকে পড়ে এলেন পড়ে আসার পর উনি তো ছত্তিশগড়ের মানুষ না উনি নাচা ফর্মটা জানেন নাচা ফর্মটা কীরম আমরা মুম্বাইতে যেটা দেখি না ওই জন্মাষ্টমী পরের দিন কাঁধের উপর কাঁধের উপর উঠে দইয়ের ভাণ্ডটা ভাঙে হ্যাঁ নাচাটা ঠিক ওরকম পরম্ব ওঠা তুই দেখতে দেখতে ভাবছেন আচ্ছা এই গ্রামের লোকগুলোকে যদি আমার থিয়েটারের কাজে লাগাই কিন্তু উনি তো পাশ্চাত্য শিক্ষা শিক্ষিত উনি এসে প্রত্যেকটা সংলাপ ধরে ধরে শেখাচ্ছেন বলছেন আচ্ছা তুমি কেমন বাঁ দিকে তাকাও ফিল্মিক কায়দায় এবার আস্তে আস্তে ডান দিকে ঘোরো দেখছি ওই লোকগুলো তো গ্রামীণ ওর এখান থেকে এদিকে চলে যাচ্ছে ওখান থেকে ওদিকে চলে যাচ্ছে উনি ভাবছেন বাবা আমার শিক্ষা তো কোনো কাজেই লাগছে না তখন বললেন না ঠিক আছে এরা যেদিকে যাচ্ছে সেদিকেই চলে যাক ওই যেদিকে যাচ্ছে সেদিকে চলে যাক করতে করতে চরণ দাসের সৃষ্টি মানে আমরা বলি বটে নির্দেশক হাবিফ কিন্তু যতগুলো মানুষ ওখানে ছিলেন তারা এক একটাই এত সৃজক মানে শক্তি ওদের মধ্যে ছিল সৃজকরূপে এত খ্যাত হয়েছিল যার জন্য চরণদাস সুর আমার আমাদের কাছে এত পপুলার সেই জায়গা থেকে আমার মনে হলো যে এই মানুষগুলোর কথা যদি গল্পের আকারে খুব সহজ ভাষায় যে কথা তুমি আমাকে শুরুতেই বলছিলে কোনো আড়ম্বরযুক্ত সংলাপ বা ভাষা না করে যদি গল্পের আকারে মানুষের কাছে পৌঁছে যাওয়া যায় তাহলে কি হয় যারা থিয়েটার করছেন না তারা হয়তো দেখেছেন হাবিব তানি থিয়েটার এবার ইতিহাসে পড়তে গিয়ে দেখছি ও বাবা এতটা চর্চা এবং চর্চার মধ্যে দিয়ে গিয়ে ওই জায়গায় পৌঁছতে হয় সেটার দিক থেকে তো কোথাও একটা শিক্ষণীয় হয়ে দাঁড়া আমাদের কাছে সেই ভাবনা থেকেই দর্শক বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছেন যে সারা ভারতে থিয়েটারের এই যে রমরমা তার সঙ্গে যুক্ত যারা ব্যক্তিত্ব তাদের বাংলায় বাংলা ভাষায় তাদের কাজকর্মের এবং তাদের প্রস্তুতি পর্বের এবং তাদের যে থিয়েটারের যে শিল্পকৃতি সেই সবেরই একটা আলোচনা পাওয়া যাবে দেবাশিস রায়চৌধুরীর এই বইটিতে পরম্পরা থেকে নতুন বেরিয়েছে ভারতীয় নবনাট্যের স্বর্ণযুগ বারোজন যুগনায়ক তো এই যে সর্বভারতীয় ক্ষেত্রের থিয়েটার কর্মীদের থিয়েটার ব্যক্তিত্বদের কথা লিখেছেন দেবাশিস দা দা আমাদের বাংলার যারা থিয়েটার মহিরু তাদের নিয়েও বই লিখেছেন আসবো সেই কথায় একটা ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি কেউ যাবেন না আজকে আমাদের সঙ্গে আছেন অভিনেতা নাট্যকার নির্দেশক এবং নাট্য প্রবন্ধের লেখক ফিরে বিরতির পর ফিরে এলাম বিরতির পর সঙ্গে আছেন দেবাশিস রায়চৌধুরী দেবাশিস দা কথা হচ্ছিল আপনার নতুন বইটা নিয়ে এ নিয়ে আর কি কিছু আপনি সংযোজন করতে চান না আমি আর একটা কথা একটু বলে নিতে চাই গৌতম দাস প্রকাশক পরম্পরার ও কিন্তু রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নাটক বিভাগের ছাত্র ফলে এই দিক থেকে কিন্তু অনেকটা সুবিধা হয়েছে তার ও নিজে নাটক ভালোবাসে এবং নিজে কবিতা আবৃত্তি করতে চায় ফলে এই মানুষটিকে পেয়ে মানে রবীন্দ্রভারতী কানেকশন আপনাকে ঠিক ঠিক আহ দর্শক জন্য আমরা বলি যে দেবাশিস দা তো নানা পরিচয় আপনারা খড়কুটো সিরিয়ালে দেখে থাকেন দেবাশিস দাকে কিন্তু আজকে আমরা লেখক চৌধুরী বই যিনি লেখেন তাকে এনেছি আমরা বই আড্ডা লিখার চা অনুষ্ঠানে আমন্ত্রণ করে তার বই নিয়ে আলোচনা করবো বলে কিন্তু পরিচয় আছে আমার মনে খুব মানে এইটা হয় যে আমরা গল্প পাঠ করতে দেখেছি আমরা বিভিন্ন অনুষ্ঠানে দা এবং স্ত্রী আহ দেবাশীষ রায় চৌধুরী এবং অরুণিতা রায় চৌধুরী দেবাশীষ দার স্ত্রী ওরা দুজনে মিলে গল্প পাঠ করেন প্রখ্যাত সব লেখা গল্প কখনো বনফুল কখনো রবীন্দ্রনাথ কখনো মানে এরকম সমস্ত শরদিন্দু বন্দ্যোপাধ্যায় প্রখ্যাত লেখকদের গল্প পাঠ করেন তা আমি একটু দর্শক বন্ধুদের হয়ে এবং আমারও খুব মনে হয় যে আপনার সেই গুণপনার কথা যদি একটু আমরা দর্শক বন্ধুদের জানাতে পারি আপনি যদি একটা গল্প আমাদের হ্যাঁ ছোট্ট আসলে আমরা ব্যাপারটা একটু বলে নিই গল্প পাঠ ঠিক নয় আমরা গল্পটা অভিনয় করি মানে একেবারে নাটকের মতো বাংলা থিয়েটারে কিন্তু এটা একটা নতুন সংযোগ নতুন আলো ও আলো সঙ্গীত আবহ সহযোগে কিন্তু আমরা মঞ্চে আসি গল্পটা অভিনয় করতে কোন গল্পটা আমরা নির্বাচন করি সেটা হলো উত্তম পুরুষের যে গল্পগুলো লেখা উত্তম পুরুষে লেখা থাকলে একটা সুবিধা হয় সেখানে চরিত্র হিসেবে আমি আপনাদের সামনে উপস্থিত হতে পারি এরকম বনফুলের নারায়ণ গঙ্গোপাধ্যায় একটা খুব সুন্দর গল্প আছে দাম আমরা গল্পগুলো সাধারণত ওর একটা সময়সীমা বেঁধে নিই ধরুন রবীন্দ্রনাথের কঙ্কাল গল্প সাধু ভাষায় রচিত আমরা কিন্তু সাধু ভাষায় গল্পটা আপনাদের কাছে অভিনয় করি কিন্তু আমরা সেটা একটু সম্পাদন করিনি তার কারণ হচ্ছে রচনাটা ঠিক যথাযথ রেখে সম্পাদন করি সময়ের তাগিদে তাই শিবাশি যখন বলছে আমি একটা বলাইচাঁদ মুখোপাধ্যায় বনফুলের ছোট্ট একটা গল্প আপনাদের শোনাই গল্পটির নাম হচ্ছে রামায়ণের আখ্যান বা সীতাকে বনবাসে দিয়া রাম পত্নী শোকে উন্মত্ত প্রায় কেবলই মনে হইতেছে ঘোরতর অবিচার করিয়াছি কুরুগুরু বশিষ্ঠকে বললেন গুরুদেব এ অবিচার ঘোরতর অবিচার সীতার কোনো অপরাধ নাই তিনি নিরপরাধিনী দেবী আমার কোন অধিকার নাই তাহাকে শাস্তি দেবার আমি মহাপাপ করিয়াছি আমি মহাপা তাহাকে থামাইয়া দিয়া বৈশিষ্ট্য বলিলেন বৎস সত্য রক্ষা করা ক্ষত্রিয় ধর্ম তুমি সত্যাশ্রয়ী সত্য ধর্ম পালন করিয়া প্রকৃত ক্ষত্রিয় কার্য করিয়াছ রাম বললেন তো সত্য নয় এ যে মিথ্যা এ যে অবিচার গুরুদেব এ যে মিথ্যাচার গুরুদেব গুরুদেব বলিলেন অধীর না বৎস রাজধর্ম বড়ই কঠিন রামচন্দ্র শুনলেন না অধীর হইয়া উঠিলেন রাজ্য চাই না ঐশ্বর্য চাই না প্রজাপুঞ্জের মতামত গ্রাহ্য করি না সীতাকে চাই আমার দেবীকে চাই রাজ্য যাক মান যাক রামচন্দ্র পাগল হইয়া গেলেন অভিনেতা নকুর মাইতি রামের অভিনয় শেষ করিয়া যখন শেষ রাত্রে বাড়ি ফিরলেন তখন দুটি পা তাহার টলিতেছে মদের নেশায় চুর চুর ঠেলি পর শ্রী হরিমতি দ্বার খুলিয়া দিলে নকুরবাবু বাবু বলেন জাদি আধ ঘন্টা ধরে দৌড় ঠেলছি খেয়াল নেই হরিমতি ঘুমিয়ে পড়েছিলাম নকুর মাইতি কহিলেন ফের কথার ওপর কথা বলিয়াই এক লাথি এবং রাম লাথি বনফুলের গল্প খুব ছোট্ট গল্প রক্ত বংশের মানুষ আর এই সাহিত্যের এ থেকে যায়। রাম চলে আসি আপনি সর্বভারতীয় থিয়েটারের প্রেক্ষিতে আপনার বইয়ের কথা বলছিলেন তৃপ্তি নিয়ে আপনার যে বইটা আপনি লিখেছেন যেটা আছে সেইটা সম্পর্কে যদি একটু কিছু বলেন হ্যাঁ আসলে আমার গবেষণার বিষয় ছিল তৃপ্তিমিত্র কারণ আমরা চারের দশকে যে মানুষগুলো থিয়েটার একটা অন্য আন্দোলন শুরু করেছিলেন পরবর্তী পর্যায়ে আমরা এসে দেখেছি বিভিন্ন পত্রপত্রিকা তাদের নিয়ে সংখ্যা করেছে যেমন সূত্রক নাট্যপত্রিকা তৃপ্তিমিত্রকে নিয়ে একটা বেশ ভালো বৃহদায়তন সংখ্যা করেছিল কিন্তু আবার বারবার মনে হচ্ছিল এর ঠিক আগে যারা থিয়েটারে ছিলেন যেমন গিরিশচন্দ্র ঘোষ পরবর্তী পর্যায়ে শিশির ভাদুরী অহেন্দ্র চৌধুরী এদের প্রত্যেকে কিন্তু বই আছে কিন্তু চারের দশকের এই যে মানুষগুলো একেবারে জীবনের সঙ্গে সংগ্রাম করতে করতে থিয়েটারে একটা নতুন ভাষা নিয়ে এসেছিলেন এদেরও বই থাকা প্রয়োজন সেই ভাবনা থেকে কিন্তু আমি তৃপ্তিমিত্র শিল্পে ও জীবনে আমার গবেষণার যে কাজটি সেটা বইয়ের আকারে নিয়ে আসি যাতে একেবারে ক্রম অনুসারে কীভাবে থিয়েটারের প্রতি তার ভালোবাসা করেছিল নাট্য একাডেমি না এটা রত্নাবলী প্রকাশন করেছিল রত্নাবলী প্রকাশন আর নাট্য একাডেমি যেটা করেছিল সেটা নাট্য একাডেমির হঠাৎ ইচ্ছে হয়েছিল যে আমরা যদি সবাই তো পড়তে চায় না বা এত ব্যস্ত সময় পায় না যেমন ইদানিংকালে কালে হয়ে গেছে গাড়ি চালাতে চালাতে অডিও বুক থেকে গল্প শুনতে শুনতে যাওয়া উপন্যাস শুনতে শুনতে যাওয়া এটা বেশ আগের কথাই আমি বলছি ওরা তখন ঠিক করে আটচল্লিশ পাতার চার ফর্মার যদি এক একজন গুণী মানুষকে নিয়ে আসা যায় প্রথম যে বইটি মানে খালেদ চৌধুরীর এখন অনেক বই আছে কিন্তু প্রথম যে বইটি সেই বইটি আমি রচনা করেছিলাম বাংলা এবং সেটা বিভাস চক্রবর্তী অনুমোদন দেন উনি মিটিংয়ে বলেন যে দেবাশিসকে ডাকো দেবাশিস খালেদ চৌধুরীর সঙ্গে বিশেষ করে নাট্য থাকাকালীন আমার ওই দীর্ঘ সতেরো বছর যাপনে আমি খালেদ চৌধুরীকে অনেক দিন ধরে পেয়েছি খালেদ চৌধুরী সেখানে উপদেষ্টা ছিল হ্যাঁ মানে উনিও এক্সিকিউটিভ কমিটিতে ছিলেন ফলে রেগুলার আমার সামনে এসে বসতেন আর আমি তৃপ্তিবিত্ত কাজেও খালেদার কাছে অনেক অনেক মানে একদম তাজা সমস্ত সজীব অভিজ্ঞতা তথ্য পেয়েছিলাম যেটাতে আমায় খুব অনুপ্রাণিত করেছিল এই কাজটা করায় ফলে খালিদ চৌধুরীটা আমি এমনভাবে লেখার চেষ্টা করেছি যে খুব সহজ বাংলায় যাতে এই যেমন আমি এখন চা খাচ্ছি এরম চা খেতে খেতে বইটা শেষ হয়ে যায় বা তৃপ্তিমিত্র পরেও আমি নাট্যচিন্তা প্রকাশন ফাউন্ডেশন যেটা ওরা আমাকে অনুরোধ করেছিলেন দুটি মানুষকে নিয়ে সেটা হচ্ছে যে চিত্রাসেন এবং ছন্দা চট্টোপাধ্যায় যিনি টেনের তলোয়ারের ময়না চরিত্রে অভিনয় করতেন আর চিত্রসেনকে তো আমরা জানি তিনটে অভিনেত্রী বই আমার আছে এছাড়া আমার ভীষণ ইচ্ছে আছে যেরকম আমি ভারতবর্ষের এই গুণী মানুষদের নিয়ে একটি বই তৈরি করলাম আমার ইচ্ছে আছে অভিনেত্রীদের নিয়ে সেটাও আমি সংগ্রহ করতে শুরু করেছি ছন্দা চট্টোপাধ্যায় তো উৎপল দত্তের হাতে তৈরি এখনও এই বয়সেও গলা যে কি একটা অদ্ভুত তৈরি কিভাবে মানে সংলাপ উচ্চারণ করেন কথা বললেই বোঝা যায় এরা অবশ্য আকাশবাণী তো দীর্ঘদিন যুক্ত ছিলেন করেছেন চিত্রাসেন তাই এবং চিত্রাসেন তো অসাধারণ মানে আপনারা যদি বইটা আমার বই বলে বলছি না গল্পের আকারে ওর কথাগুলো আমি লেখার চেষ্টা করেছি যে আপনারা যদি পড়েন বুঝতে পারবেন যে একটা মানুষ কি স্ট্রাগল করেছিলেন কি স্ট্রাগল করেছিলেন শুধু তাই উনি এরকমভাবে বলেছিলেন যে আমার ছেলেকে রেখে যেতে হতো থিয়েটারের এখন অভিনেতা নির্দেশক কৌশিক সেন মানে কৌশিক সেনের কথা লিখছেন বলছেন একটা বাক্সে পরের বাড়িতে রেখে যেতে হতে বলে প্রহরে প্রহরে টিফিন টিফিন বক্স সাজিয়ে সাজিয়ে বাক্সগুলো সাজিয়ে সাজিয়ে রেখে যেতে হতো যাতে কৌশিক সারাদিন ধরে ওর সময় মতো এক একটা বাক্স খুলে এক এক সময় টিফিন খেতে পারে মানে এই যে একটা ভাব এরকমই আকর্ষণীয় কথা আরও অনেক শুনব ফিরে আসছি বিরতির পর সঙ্গে আছেন দেবাশিস রায় চৌধুরী আপনারা যাবেন না কোথাও কারণ আরও আকর্ষণীয় আলোচনা গল্প অপেক্ষা করে আছে ফিরে এলাম বই আড্ডা লিকার চা অনুষ্ঠান নিয়ে আজ আমাদের সঙ্গে আছেন অভিনেতা নির্দেশক নাট্যতাত্ত্বিক প্রাবন্ধিক দেবাশিস রায় চৌধুরী দেবাশিস দা এই যে আপনার অভিনয় জীবন আপনি থিয়েটার নিয়ে লেখালেখি করতে শুরু করেছেন এবং বাঙালির যে মনন শীল একটা পাঠরুচি আছে তারা আপনার বইপত্র খুব আগ্রহ ভরে পড়েন এটা আমরা দেখেছি তা আপনি কি আপনার অভিনয় জীবনকে আপনাকে প্রভাবিত করলে এটা করতে আগে একটু অভিনয় জীবন সম্পর্কে শুনে নিই আমরা একটু হ্যাঁ অভিনয় জীবন তো ভীষণভাবে প্রভাবিত করেছে তার কারণ হচ্ছে আমি থিয়েটারকে সবসময় বলি আমার প্রথম ভালোবাসা আর আমি একটা জিনিস বুঝতে পেরেছিলাম ইতিহাসে বেঁচে থাকতে হলে একটু লিটারি পার্টে না গেলে কিন্তু বেঁচে থাকা যায় না আমরা আমাদের থিয়েটারে ভারতীয় থিয়েটারে যে সমস্ত স্তম্ভ যে মানুষদের আমরা দেখছি তাতে প্রত্যেকেরই দেখেছি কিন্তু থিয়েটার বিষয়ে প্রবন্ধ থিয়েটার নাটক লেখা সব কিছু কারণ আমরা তো এই কথাটা জানি দেহপট সনে নট সকলে হ্যাঁ আর সৌমিত্র চট্টোপাধ্যায়ের তো এখন একের পর এক দেখছি কত রকম মানে বিভিন্ন বিষয় নিয়ে বলে কথা বলতে শুরু করে দিচ্ছেন মানে এটা তো ভীষণ দরকার হয় মানে আপনি যখন একটা সংলাপ বলবেন মানে আমার নিজের মনে পড়ছে আমার নিজের অভিনয়ের চেয়েও বড়ো কথা আমি যেটা বলি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনাকালে আমি দুটি প্রযোজনা করেছিলাম একটা পিয়ের কর। নেই মানে নির্দেশক হিসেবে নির্দেশক হিসেবে মাস্টারমশাই নির্দেশক হিসেবে অতএব ফরাসি নাটক বাংলায় উন্নীত হয়ে অভিনীত হয়েছিল একেবারে পাশ্চাত্য কায়দায় সাজিয়েছিলাম আর করেছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের শারদোৎসব এই নাটকটা যে আমাকে কত কিছু শিখিয়েছে মানে ভাবা যায় না এই শারদোৎসব কিন্তু বিভাগ চক্রবর্তী দেখার পর বলেছিলেন আমরা কত চেষ্টা করেছি বাংলা থিয়েটারে এখনও এই নাট্য প্রযোজনা করতে পারেন তুমি করে দিলে মানে আজকের প্রেক্ষিতে দাঁড়িয়ে আমি বলতে পারি এখানে রাজা কিন্তু প্রত্যেকটা মানুষকে জানতে সন্ন্যাসীর বেশ ধারণ করেছিলেন রাজা পোশাকে গিয়ে কিন্তু সাধারণ মানুষকে জানা যায় না সে যদি জেনে যায় যে রাজা এসছেন আমার সামনে আমার প্রশ্ন করছেন সে সরক্ষণ মিথ্যে কথা বলবে কিন্তু রাজা যখন সন্ন্যাসীর বেশ নিলেন তখন উনি ঘুরে ঘুরে সবটা বুঝতে পারলেন যে আমার সমাজের চেহারা কি আমার দেশের চেহারা কি আচ্ছা আপনি রবীন্দ্রনাথ প্রসঙ্গে বলছেন বলে আমার মনে পড়ে গেল আপনাকে অন্য থিয়েটারে রবীন্দ্র প্রযোজনা সদ্বোধ না না একটা সময় আপনার গল্প পড়তে দেখেছি রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথ কি আপনাকে একদম আপ্লুত করে না না একটা একটা সময় আসলে হয় না এক একটা ছবি কিরকম একটা অন্ধকার পিরিয়ডের মধ্যে দিয়ে যেতে হয় এখন হয়তো সেভাবে যেতে হচ্ছে কিন্তু একটা সময় এরকম হয়েছে একাডেমি অফ ফাইন আমি দুপুরবেলার বেলার হয়ে করেছি রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ সন্ধ্যেবেলায় করেছে রবীন্দ্রনাথ ঠাকুরের শোধ একটি নির্দেশক সীমা মুখোপাধ্যায় রংরূপ প্রযোজনা পরের বিভাষ চক্রবর্তী অন্য থিয়েটার প্রযোজনা ফলে রবীন্দ্রনাথ এ তো সবার কথায় কথায় মনে পড়ে না সব চলতে ফিরতে সবসময় তো রবীন্দ্রনাথকে আমরা পাই আর আমাকে একসময় বলা হতো রবীন্দ্রনাথের নাটক মানে দেবার শেষ থাকে এটা রবীন্দ্রনাথ আমার ভালো লাগে ভীষণ নায়ক কি মনে হয় চরিত্রে আপনাকে হ্যাঁ খুব ভালো লাগতো ফলে ওই জায়গা থেকে উৎসবে যেটা আমি করেছিলাম কি মেঘের কোলে রোধ এসেছে বাদল গেছে টুটি গান বলে লেখা আছে সমবেত গান আমি তা করিনি আমার এই যে কবিতার প্রতি ভালোবাসা বা আবৃত্তির প্রতি ভালোবাসা আমি গল্প অভিনয় কেন নিয়ে এসেছিলাম এত আবৃত্তি হচ্ছে একটা অন্য মাধ্যম আসা দরকার ফলে আমি গল্প অভিনয়টা নিয়ে আসি স্মৃতি থেকে তেমনি মেঘের কোলে রোদ এসেছে বাদল গেছে টুটি আজ আমাদের ছুটি রে ভাই আজ আমাদের ছুটি বলে মেঘের কোলে রোদ এসেছে বাদল গেছে টুটি আজ আমাদের ছুটিরে ভাই আজমান ছুটি গানটা গাইতে আরম্ভ করে মেয়েরা এক দঙ্গল ছেলে মেলে নিয়ে এসে এবং রবীন্দ্রনাথের মধ্যে যেটা অদ্ভুত ওই যে রিচ বিটুইন দ্য লাইন্স বলা হয় না যে দুটো লাইনের মাঝখানে কী আছে ওটা খুঁজে বার করো সব ডিরেক্টাররা বলেন রবীন্দ্রনাথ মানে সব কিছু তোমাকে দিতে দিতে যান তোমাকে খালি খুঁজে খুঁজে সাজিয়ে নিতে হবে কারণ শারদোৎসব না করলে আমি বুঝতেই পারতাম না যে শরৎকালটা কেন এত মুক্ত হয় আমি ছোটোবেলা থেকে দেখতাম যে চার দিন পুজোর চার দিন আমরা কত মুক্ত বাড়িতে বকে না বাবা মারা বকে না যখন খুশি আসি যাই কেন কারণ প্রকৃতিই তো স্বাধীন আচ্ছা আপনি এত কিছু ভাবেন হঠাৎ সিরিয়ালে অ্যাক্টিং করতে গেলেন কেন সিরিয়ালে অ্যাক্টিং আপনাকে খুব মানে হালকা মনে হয় না না আমি তো দূরদর্শন যখন প্রথম সিরিয়াল করে সাতটে এপিসোডে সুব্রতম কুমাদের নির্দেশক ছিলেন আমি তাতে পাঠ করেছিলাম যুবকের যুবক মানে যিনি ক্যাটর্যাক্ট অপারেশন করেছিলেন বৌদ্ধের সময়কার হ্যাঁ এই দূরদর্শন প্রথম সিরিয়াল আর অভিনয় তো ভালোবাসি সব মাধ্যম দিয়ে তো গতায়াত হলে ভালো হবে সেই জন্যই আর যদিও আমি অনেক দিন অনেকদিন লেখা কি কোনোভাবে ডিস্টার্ব কখনো করে না সবটাই তো অভিনয়ের যাতায়াতের পথ আর আমার যেটা মনে হয় যে আমি অনেক দিন যেহেতু অধ্যাপনার কাজে ছিলাম আমি তো যুক্ত ছিলাম না কিন্তু হঠাৎ ডাকার সাথে মনে হলো গিয়ে দেখা যাক আর সত্যি বলা বলা যায় যে আমি যে হাসির অভিনয় মানে মজা করে অভিনয় করতে পারি সেটা অনেকে ধারণা ছিল না কারণ অনেকে আমায় হ্যামলেট নাটকে বিভাস চক্রবর্তীর নির্দেশনায় পলোনিয়াস দেখেছেন কডিলিয়া দাদা সব সিরিয়াস চরিত্র আমি অভিনয় করতাম শেষ চোখে অবশ্য মজার ছিল আমি চন্দ্রকান্ত চরিত্র করতাম মজার কিন্তু এখানে এসে অনেক দিন বাদে একটা এই ধারাবাহিকটায় সবাই খুব মজাও পাচ্ছেন আজ কিছুই না শিবাশীদের কথা মনে পড়ে আজ সকালবেলা গিয়েছিলাম একটা মেডিকেল রিপোর্ট নিতে কাউন্টারে দুটি ছেলে বসে আমাকে দেখে হাসছে তা আমি বললাম হাসছেন কেন বলছি সত্যি দুলাল্লাহরি পাশে আপনি এসে যখন দাঁড়ান আমাদের এত ভালো লাগে না মানে তখন মনে হচ্ছে এটাই তো প্রাপ্তি আর তো কিছু প্রাপ্তি নেই আমাদের এতদিনের অভিনয় জীবনে আসলে থিয়েটারটা বড্ড সীমিত লোকের মানুষের কাছে তো ঘুরে বেড়ায় একটা ছবিতেই যখন তোমার দেখা যায় সঙ্গে সঙ্গে মানুষ সাধারণ মানুষও কেন পাশে সে দাঁড়িয়ে বলে আপনাকে কাল দেখলাম আপনার পাশে দাঁড়িয়ে আমার বেশ ভালো লাগছে মানে কীভাবে একটা অদ্ভুত অনুভূতি হয় সেই জায়গা থেকে কাজটা করার মনে হয় সব মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করতে পারলে আপনার আমার সবাই ভালো হবে হ্যাঁ আচ্ছা মন্মথ রায় নিয়ে আপনার একটা সিরিয়াস কাজ আছে হ্যাঁ হ্যাঁ তো অতদিন আগের একজন নাটককার তাকে নিয়ে আপনি হঠাৎ একটা বই লিখবেন এই প্ল্যানটা করলেন কেন হ্যাঁ এই সময়টা আমি নাট্যসৌধ সংস্থানে ছিলাম আর নাট্যসৌ সংস্থানে আমি দেখেছি বহু মানুষ তো তাদের সামগ্রী সমস্ত দান করেছেন তেমনি মনমথ রায় বাড়ির পরিবারে সবাই তার যত লিখিত চিঠিপত্র বই তারপর কাগজপত্র সব কিছু দান করেন তখন আমাদের মনে হয় আঠেরোশো নিরানব্বই জন্ম উনিশশো সালে তার জন্ম শতবর্ষ তখন আমরা ঠিক করি যদি একটা ছোট্ট পুস্তিকা প্রকাশ করা যায় যেখানে নাট্যসুদের সংগ্রহে কি কি এসছে তার নিজের সংগ্রহ কি কি আমরা আহরণ করতে পেরেছি সেইগুলো যদি সাজিয়ে তোলা যায় এবং একটা কথা আপনার ভাবলে আশ্চর্য হবেন যে না আমরা একটা জানি যে মনমথরায় নাটকে কাজী নজরুল ইসলাম গান লিখেছি হ্যাঁ হ্যাঁ কারা গান নাটক সেই সম্পর্কে কোনো তথ্য হ্যাঁ তথ্য আছে তার আগে একটা তথ্য আছে প্রথম একাঙ্ক নাটক লিখলেন মুক্তির ডাক এবং প্রমথ চৌধুরী অত বড় একজন মানুষ তিনি একটা অসাধারণ চিঠি লিখেছিলেন যে এই নাটক আমাদের বাংলা থিয়েটারকে একটা অন্য মাত্রায় এনে দি যুগ করলো তেমনি কাজী নজরুল ইসলামকে নাকি কারাগার নাটকের সময় গান লেখানোর জন্য ঘর বন্দি করে পান সিগারেট বিড়ি সব দিয়ে রাখা হয়েছিল একের পর এখনই গান লিখছেন এবং সেই গান আমরা বলি না স্বাধীনতা আন্দোলনে সব রকমভাবে মানুষ এগিয়ে এসছেন সাহিত্যের ভূমিকা কি সেটা কারাগার নাটক কারণ ব্রিটিশরা তো বন্ধ করে দিয়েছিল অনেকগুলো অভিনয় হবার পর ভীষণভাবে কাজে এসেছিলো কারাগার হ্যাঁ কারাগার নাটক খুব কাজে এসেছিলো ফলে এই কাজটা করতে পারি এবং সবচেয়ে বড় কথা আজকে শিবাশিষ যখন আমাকে বলেছিল যে আপনি কি কি কাজ করলেন আমি ওরমভাবে অনেকে দেখি লেখে আজ নটা বই আমার প্রকাশিত হলো আমারটা ইচ্ছে করে না কারণ এত গুণী মানুষ আমাদের চারপাশে ইভেন শিবাশিষও আমার পাশে বসে আছে আমার খুব প্রিয় কবি এত এদের গুণ তার মাঝে আমি কি করে আমাকে নিজেকে প্রকাশ করব। আমি একটু প্রচার বিমুখ অবশ্য আমি আসতে চাই না না কিন্তু এই অনুষ্ঠানে শ্রোতা বন্ধুরা এবং আমরা দর্শক বন্ধুরা যারা দেখেন আমরা সবাই মিলে চাই যে বই যেগুলো লেখা হয়েছে বাংলা ভাষায় বিশেষ করে এত রকমের এত ধরনের বই প্রতিনিয়ত লেখা হয়ে চলেছে আমরা সব কটা বই সব ধরনের বই সব বয়সের বই যারা লেখেন লেখক তাদের সকলকে নিয়ে কথা বলতে চাই আপনি অনেকক্ষণ আজকে আমাদের সময় দিয়েছেন এবং আমি জানি যে এই দূরদর্শন ধারাবাহিকের জনপ্রিয় চরিত্র তিনি লেখক হিসেবে তার যে লেখক সত্তা সেটাকে আমরা ধরেছি আপনি অনেকক্ষণ সময় দিয়েছেন আপনাকে সকলের পক্ষ থেকে অনেক ধন্যবাদ নমস্কার এবং সবাইকে আমার ধন্যবাদ এবং আপনারাও সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই আশা আমি রেখে শেষ করছি